এরিকা জং বলেছিলেন যে আপনি যদি আপনার জীবনটাকে নিজের মুঠোর মধ্যে রাখেন তাহলে একটা দারুণ ব্যাপার হবে, এবং সেটা হচ্ছে যে আপনি নিজের ভুলের জন্য কাউকে দোষ দিতে পারবেন না। আজকের গল্পে এরকমই একটা ব্যাপার আছে যে অন্যকে দোষারোপ করতে গিয়ে একটা কারখানা কিভাবে ডুবতে বসেছিল এবং তারপরে কি করে উদ্ধার পেল। মানডে মোটিভেশনের আজকের গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যেভাবে আপনারা কমেন্ট করেন বা শেয়ার করেন আজকের গল্পটাও। যদি শেষ অবধি শুনে আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে বা প্রিয়জনকে ট্যাগ করতে ভুলবেন না। আজকের গল্পে এক অত্যন্ত সফল বিজনেসম্যান আছেন যার কারখানা উৎপাদন ঈর্ষণীয়ভাবে বাড়ছিল, কর্মচারীরা কুচিয়েছিলেন, কিন্তু কালের নিয়মে সেই কারখানাতেও এলো অবিশ্বাস, উন্নতির জন্য একে অন্যের পিছনে কুটকচালি, এর ওর তার নিন্দে করার মতো দোষ বা ত্রুটি আসতে শুরু হলো কর্মচারীদের মধ্যে, এবং কারখানার উৎপাদন যেটা ছিল একসময় ঈর্ষণীয় অসামান্য সেটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। বিজনেসম্যান বুঝতে পারলেন না যে কয়েকদিন আগে পর্যন্ত যে কারখানার উৎপাদন ছিল দারুণ লাভ করছিল সেই কারখানা এইভাবে ব্যর্থতার মুখে ক্ষতির মুখে কী করে চলে যাচ্ছে তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না। তিনি তখন তার গুরুদেব, যাকে তিনি ভীষণ মানতেন, তার সঙ্গে যোগাযোগ করলেন এবং তাকে গিয়ে বললেন যে কয়েকদিন আগে পর্যন্ত আমার কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলেন, আমার কারখানা ছিল দেশের সেরা কারখানাগুলোর মধ্যে একটা, কিন্তু আজকে সেটা ব্যর্থতার মুখ দেখছে, কেন গুরুদেব আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি তো সর্বজ্ঞানী, আপনি কোনো একটা উপায় বের করে দিন। গুরুদেব তাকে বললেন যে আগে আপনার কারখানার আগের কী অবস্থা ছিল একটু শুনি, কর্মচারীদের সঙ্গে কথা বলি, তারপর একটু পুজো যোগ্য করবো নাকি অন্য কিছু করবো আমি আপনাকে জানাচ্ছি, আপনি কয়েকদিন পর এসে যোগাযোগ করুন। এর মাঝে গুরুদেব কারখানার প্রায় সবার সঙ্গে কথা বললেন এবং একটা নির্দিষ্ট দিনে সেই ব্যবসায়ী এলেন গুরুদেবের কাছে, এবং তারপর তিনি বললেন যে আমি পুজো অর্চনা করেছি, যোগ্য করেছি, এবং তারপর জানতে পেরেছি যে তোমার আজকে বা তোমার কারখানার আজকে এরকম কেন দুর্দশা, কারখানার সবার সামনে আমি এই কারণটা বলতে চাই। কারখানার সবাই সামনে দাঁড়িয়েছিলেন। গুরুদেব বললেন যে আপনাদের মধ্যে কেউ একজন আছেন যে ঈশ্বরের প্রেরিত দূত, দেবদূত, পয়গম্বর বা মসিহা, আপনাদের মধ্যে কেউ একজন কোনো কারণে তার অসম্মান করেছেন, শুধুমাত্র তার অসম্মান করার জন্যই, তাকে অপমান করার জন্যই এই ফ্যাক্টরিতেই শুধু নয় আপনাদের জীবনেও নেমে এসেছে দুর্যোগ, এবং এরকম চলতে শুরু করলে তার প্রকোপে আপনারা কেউ বাঁচবেন না, তার স্তুতি করুন, তার সেবা করুন, তাকে অন্তত তুষ্ট করার চেষ্টা করুন, তাকে খুঁজে যদি এটা করতে পারেন তাহলে আপনাদের আবার সুখের দিন ফিরে আসবে। কর্মচারীরা অবাক হয়ে গেলেন, ফিসফাস শুরু হলো, বেশিরভাগই বলতে শুরু করলেন ঠিকই বলেছেন গুরুদেব, দেবতাকে অখুশি করার জন্যই একদিনের এত ভালো কারখানায় আজকে এরকম দুর্দশা, নইলে রাতারাতি কারখানায় এরকম খারাপ অবস্থা কী করে হয়। মালিক তিনি তার কর্মচারীদের ডেকে বললেন যে আপনারা তো সবই শুনলেন, তাহলে দয়া করে একটু চোখ কান খোলা রাখুন, দেখুন আপনাদের মধ্যে সেই দেবদূতটাকে আমাকে জানান, আমি তাকে যথাযোগ্য উপঢৌকন দিয়ে খুশি করার চেষ্টা করবো, পুজো করবো, তাকে তাকে অর্থ দেব। কর্মচারীদের মধ্যে একটা অদ্ভুত সন্দেহ ঢুকে গেল, সবাই অন্যকে দিকে ভাবতে শুরু করলো, এই নিঘাত দেবদূত, এর বিরুদ্ধে আমি অমুকটা বলেছিলাম তাই বোধ হয় ও রেগে যাচ্ছে, আমি না ওর বিরুদ্ধে অমুক কাজটি করেছিলাম, ও দেবদূত না হয়ে যায় না, এটা প্রায় প্রত্যেকে অন্যকে নিয়ে ভাবতে শুরু করলো, এবং ভয় হোক কিংবা অন্য কোনো কারণে একে অন্যের প্রতি সহমর্মী হওয়া শুরু করলো, এবং রাতারাতি অযাচিতভাবে একে অন্যের সাহায্য করছে, কেউ কাজ করতে এলে অন্যজন বলছে আরে আমি করে দিচ্ছি, আরে তোমার করার কী দরকার, আরে এসো আমরা একসঙ্গে কাজ করি, তুমি দারুণ কাজ করো, একে অন্যের প্রশংসা করছে, অন্যের গুণগ্রাহী হতে শুরু করছে। এইটা গোটা কারখানার পরিবেশটা রাতারাতি বদলে দিল, কারণ সবাই ভাবছে অন্যকে এই দেবদূত নয় তো, এবং তারপর কারখানার সাফল্য আর দেখে কে। এটা আমার আর আপনার জীবনের গল্প, আমাদের প্রত্যেকের মধ্যে আশেপাশে কোথাও না কোথাও একজন দেবদূত রয়েছেন, আমরা হয়তো সেই দেবদূতকে কোনো না কোনোভাবে রুষ্ট করেছি। আপনি কি সমস্যায় পড়েছেন, কষ্টে আছেন, তাহলে ভেবে দেখুন আপনি আপনার আশেপাশের কোন দেবদূতকে কষ্ট দিয়েছেন, যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে খুঁজে বের করুন সেই পয়গম্বর, সেই মসিহা, সেই দেবদূতকে, হয়তো যাকে তুষ্ট করলে, যার পিছনে পিএনপিসি না করলে, যাকে বাজে কথা না বললে, যাকে রুষ্ট না করলে হয়তো আপনার জীবনে সুখ বা শান্তি ফিরে আসতো। হয়তো আপনার মা বাবা পড়শি বন্ধু দাদা দিদি বোন বৌদি যে কেউ, তার মধ্যে হয়তো লুকিয়ে আছে সেই মসিহা, সেই পয়গম্বর, একজন সেই দেবদূত, আপনি হয়তো জানেন না। আজ থেকে আপনি আপনার সেই দেবদূতটাকে খুঁজে বের করার চেষ্টা করুন, তাকে তুষ্ট করতে থাকুন। আমার বিশ্বাস আপনি আপনার জীবনে যে হারিয়ে যাওয়া শান্তিটার খোঁজ করছেন সেটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, যদি আজকের গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না, এবং জানান যে আপনি কি চারপাশে কাউকে কষ্ট দিয়েছেন এবং তারপর
নিজের অন্তরে ক্ষত বিক্ষত হয়েছেন জানাতে ভুলবেন না কমেন্ট করে। আমি প্রত্যেক দিন চেষ্টা করছি আমার চারপাশের কাউকে তুষ্ট করার, খুশি করার, বা আমার ভুলগুলো থেকে কিছু না কিছু শেখার। আমার বিশ্বাস আমি যদি পারি আপনিও পারবেন, আপনি আরও বেটার পারবেন। আজকে গল্পটা এ পর্যন্তই, পরের সোমবার দিন আবার আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল নীলাঞ্জনস মোটিভেশন, সেখানে আরও একটা নতুন গল্প। ও হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুকে ফলো ফার্স্ট বাটনটা ক্লিক করলে সমস্ত আপডেট আপনি সবচেয়ে আগে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কেয়ার নেবেন, চারপাশের মানুষদেরও কেয়ার নেবেন।